Bismillahirrahmanirrahim. উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি করোনার এমন কঠিন মুহূর্তে তোমরা সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনলাইন ক্লাস উদ্ভিদ রোগ বিজ্ঞান লেকচার ওয়ানে। উপস্থাপনায় আছি আমি MS মিলন, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে জানব অধ্যায়ের শিরোনাম। অধ্যায় এক, রোগতত্ত্বের ইতিহাস, পরিধি ও গুরুত্ব। এই অধ্যায়ের আলোচ্যসূচিতে রয়েছে উদ্ভিদ রোগতত্ত্ব কি, উদ্ভিদ রোগতত্ত্বের ঐতিহাসিক পটভূমি, উদ্ভিদ রোগতত্ত্বের পরিসর, উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব এবং স্থান, কাল ও প্যাথোজেনের নামসহ উদ্ভিদের মহামারী রোগসমূহ। প্রিয় শিক্ষার্থী, শুরুতে জানব উদ্ভিদ রোগতত্ত্ব কি। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ এবং এর কারণ, বৃদ্ধি, লক্ষণ, নিদান তত্ত্ব ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ রোগ তত্ত্ব বা উদ্ভিদ রোগ বিজ্ঞান বলে। ফাইটোপ্যাথোলজি শব্দটি তিনটি গ্রিক শব্দ নিয়ে গঠিত। ফাইটন ইংলিশে প্লান্ট, যাকে বাংলায় উদ্ভিদ, প্যাথোস অর্থাৎ সাফারিং অর ডিজিজ বাংলায় রোগ, এবং লগোস অর্থাৎ নলেজ বাংলায় বলা হয় জ্ঞান। সুতরাং সংক্ষেপে বলা যায় যে উদ্ভিদ রোগ তত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি হল উদ্ভিদ রোগ বিষয়ক আলোচনা। উদ্ভিদ রোগ তত্ত্বের ঐতিহাসিক পটভূমি পার্ট ওয়ান। পার্ট ওয়ানে রয়েছে ছত্রাক তত্ত্ব ও ব্যাকটেরিওলজি। প্রথমে জানব ছত্রাক তত্ত্ব সম্পর্কে। ইতালীয় বিজ্ঞানী মাইকেলি সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে ছত্রাক নিয়ে গবেষণা করেন এবং প্রমাণ করেন যে ছত্রাক তার স্পট থেকেই উৎপন্ন হয়। মাইকেলি 1727 সালে ছত্রাকের কতগুলো গণ ও প্রজাতির সঠিক বিবরণ সহ একটি বই প্রকাশ করেন যার নাম নোভা প্লান্টাম জেনারা। আর এ কারণেই মাইকেলিকে রোগের ছত্রাক তত্ত্বের জনক বলা হয়। এবারে জানব ব্যাকটেরিওলজি সম্পর্কে। ব্যাকটেরিয়া যে মানুষের রোগ সৃষ্টি করতে পারে তা 1876 সালে পাস্তুর ও ককের গবেষণা থেকেই স্পষ্ট হয়। ব্যাকটেরিয়া যে উদ্ভিদে রোগ সৃষ্টি করে সেটাও খুব শীঘ্রই জানা গেল। আমেরিকান বিজ্ঞানী ব্রয়েল 1878 সালে নাশপাতি ও আপেলের ফাইবার ব্লাইট রোগ এক ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা সংঘটিত হয় বলে তা উল্লেখ করেন। তিনি রোগাক্রান্ত আপেল ও নাশপাতি থেকে সেই সংগৃহীত ব্যাকটেরিয়াকে একটি সুস্থ গাছে প্রয়োগ করে ফায়ার ব্লাইট রোগ সৃষ্টিতে সক্ষম হন। উদ্ভিদ রোগতত্ত্বের ঐতিহাসিক পটভূমি পার্ট টুয়ে রয়েছে ভাইরাস তত্ত্ব এবং রিকেটশিয়ার আবিষ্কার। জানব ভাইরাস তত্ত্ব। উদ্ভিদ বিজ্ঞানী মেয়ার 1886 সালে মোজাইক রোগাক্রান্ত তামাক গাছের রস সুস্থ গাছে প্রবেশ করিয়ে মোজাইক রোগাক্রান্ত তামাক গাছ উৎপন্ন করতে সক্ষম হন। এরপর রুশ বিজ্ঞানী আইভানস্কি উক্ত রস ব্যাকটেরিয়া রোধক সাকনি দিয়ে পৃথক করতে ব্যর্থ হন। অতঃপর বিজ্ঞানী বেইজারিংক 1898 সালে এই তরল রসের নাম দিয়েছিলেন ভাইরাস। এবার জানব রিকেটশিয়ার আবিষ্কার। উইনসর্ট ও ব্ল্যাক 1972 সালে রিকেটশিয়া এর অনুরূপ এক ধরনের জীবাণু আবিষ্কার করেন যারা উদ্ভিদের বেশ কিছু রোগ সৃষ্টি করে থাকে। বর্তমানে এদেরকে ফেস্টিডাস ব্যাকটেরিয়া বলা হয়। এরা মূলত বাধ্যতামূলক পরজীবী। প্রিয় শিক্ষার্থী, আমরা জানব উদ্ভিদ রোগ তত্ত্বের পরিসর। শুরুতে দেখতে পাচ্ছি উদ্ভিদ রোগ অনুসন্ধানে বিশেষ ভূমিকা রাখে, রোগের প্রাদুর্ভাব পূর্বাভাস প্রদানেও ভূমিকা রাখে। উদ্ভিদ রোগের সঠিক কারণ অনুসন্ধান করাই হলো উদ্ভিদ রোগ তত্ত্বের মূল উদ্দেশ্য। রোগের কারণ জানা থাকলে খুব সহজেই রোগটি দমন করা যায়। আর উদ্ভিদ রোগের পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে উদ্ভিদ রোগ তত্ত্বের জ্ঞান দ্বারা কৃষককে রোগের প্রকোপ ও করণীয় সম্পর্কে পূর্বাভাস প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাহায্য করা যায়। এরপর দেখতে পাচ্ছি রোগ প্রতিরোধ সক্ষম জাত উৎপাদনে। রোগ প্রতিরোধ সক্ষম জাত শনাক্তকরণ এবং কৃষি ও হর্টিকালচারে এর ব্যবহার বিষয়ে উদ্ভিদ রোগ তত্ত্বের অনেক অবদান রয়েছে। এরপর ফল ও বীজ সংরক্ষণে। রোগতত্ত্বের জ্ঞান থাকলে খুব সহজেই সঠিক উপায়ে ফল ও বীজ সংরক্ষণ করে ভবিষ্যতে তা ব্যবহার করা যায়। অন্যান্য শাখার সাথে সমন্বয় সাধনে। উদ্ভিদ রোগতত্ত্ব এত ব্যাপক সমৃদ্ধি লাভ করেছে যে এখন এর অনেক শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে, যেমন প্লান্ট ব্রিডিং, বায়োটেকনোলজি ইত্যাদি। এরপর ফসলের উৎপাদন বৃদ্ধিতে।
উদ্ভিদ রোগ তত্ত্বের প্রধান উদ্দেশ্যই হলো রোগ প্রতিরোধী জাত উৎপাদন করে রোগ দমনের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা। প্রিয় শিক্ষার্থী, উদ্ভিদ রোগ তত্ত্বের গুরুত্ব রয়েছে গমের রাস্ট ও বান্ট রোগ। গম উৎপাদনকারী দেশগুলোতে যুগ যুগ ধরে রাস্ট ও বান্ট রোগে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়ে আসছে, কখনো কখনো মহামারীও দেখা দেয়। এরপর রয়েছে আলুর লেট ব্লাইট রোগ। 1845 থেকে 1846 সালে আয়ারল্যান্ডে আলুর লেট ব্লাইট রোগ মহামারী আকারে দেখা দেয়, ফলে সেদেশে দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়। এরপর ধানের বাদামি লিপ স্পট রোগ। 1941 থেকে 1942 সালে বাংলায় যে দুর্ভিক্ষ হয় সেটা প্রধানত ধানের বাদামি লিপ স্পট রোগেই দায়ী ছিল, এবং ওই দুর্ভিক্ষে প্রায় 20 লক্ষ মানুষ মারা যায়। এরপর ভুট্টার লিপ ব্লাইট রোগ। 1977 সালে আমেরিকার ভুট্টায় লিপ ব্লাইট রোগ মহামারী আকারে দেখা দেয় এবং প্রায় $1 বিলিয়ন মূল্যর শস্যহানি ঘটে। এরপর রয়েছে সাইট্রাস ক্যাঙ্কার রোগ। এটা একটা লেবুর রোগ। লেবুর ক্যাঙ্কার রোগ এশিয়া, আফ্রিকা ও আমেরিকায় বহু গাছ ধ্বংস করেছে, এবং বিশেষ করে ফ্লোরিডায় 1980 সালে এ রোগে প্রায় 1 লক্ষ গাছ মারা যায়। এরপর রয়েছে সুগন্ধি তৈরিতে। একুইলারিয়া অ্যাগালোকা, যাকে আগর বলে, আগরবাতি বলে জানি, সেই গাছের গোড়ায় সাইট্রাস ফিকরিয়া ম্যাঞ্জিফেরা দ্বারা কৃত্রিম উপায়ে সুগন্ধি আতর প্রস্তুত করা হয়। এরপর ফুলের সৌন্দর্য বৃদ্ধিতেও উদ্ভিদ রোগ তত্ত্বে গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে ভাইরাসের সংক্রমণে টিউলিপ ফুলের পাপড়ির সৌন্দর্য শতগুণে বৃদ্ধি পেয়ে বিশ্বব্যাপী সমাদৃত হয়ে আসছে। এরপর আগাছা নিধনে। আগাছায় কৃত্রিমভাবে রোগ জীবাণুর সংক্রমণ ঘটিয়ে ক্ষেতের আগাছা দমন করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে জানব স্থান, কাল ও প্যাথোজেনের নাম সহ উদ্ভিদের রোগসমূহ। আমরা দেখতে পাচ্ছি রোগের নাম, প্যাথোজেন বা জীবাণু, সেটা কোন সময় ঘটেছিল, সেটা কাল বা সময় এবং কোথায় ঘটেছিল, অর্থাৎ সংঘটিত স্থান এবং কি হয়েছিল তার সম্পর্কে মন্তব্য। প্রথমে রোগের নাম, যেমন লেট ব্লাইট অফ পটেটো, এটা প্যাথোজেন হলো ফাইটোস্ফোরা ইনফেস্টান্স। সময় ছিল 1845 থেকে 1846 সালে, সংঘটিত হয়েছিল আয়ারল্যান্ড ও ইউরোপে। মন্তব্য হলো আইরিশ দুর্ভিক্ষে এটি ছিল প্রধান কারণ। এরপর ব্রাউন স্পট অফ রাইস, যার জীবাণুর নাম ড্রেসিলারা ওরিজা, এটার সময় হয়েছিল 1943 সাল, যা বাংলায় 1350 সালে সংঘটিত হয়। এর সংঘটিত হয়েছিল অবিভক্ত বাংলায় এবং এশিয়ায়। মন্তব্য হলো বাংলার যে 50-এর মন্বন্তরের কথা আমরা জানি, সেটি এই ছিল প্রধান কারণ। এবং এরপর রয়েছে পাউডারি মিলডিউ অফ গ্রাস, যার জীবাণুর নাম আনসিনুলা নিকাটর, যা ঘটেছিল 1840 থেকে 1850 সালের দিকে, এবং এটি ঘটেছিল মূলত কোনো বিশেষ দেশে নয়, বরং সারা বিশ্ব জুড়ে, যার প্রকোপে আঙ্গুরের মহামারী দেখা দিয়েছিল। এরপর রয়েছে কফি রাস্ট, যার প্যাথোজেন হলো হেমিলিয়া ভাস্টাট্রিক্স, যা ঘটেছিল 1870 থেকে 1890 সালের দিকে, এবং সেটি ঘটেছিল শ্রীলঙ্কা ও ব্রাজিলে। এর ফলে কপির মহামারী বা রাস্ট রোগ হয়েছিল। এরপর সাউথার্ন কর্ন ব্লাইট, যার প্যাথোজেন হলো হেলমিনথোসপোরিয়াম মেডিস, যা ঘটেছিল 1977 সাল থেকে 1971 সালে। এটি ছিল সমগ্র আমেরিকায় সংঘটিত একটি বিশেষ রোগ। এই রোগে প্রায় 1 বিলিয়ন মূল্যর ভুট্টার শস্যহানি ঘটে। সিট্রাস ক্যাঙ্কার, জ্যান্থোমোনাস সিট্রি, এর প্যাথোজেনের নাম, যা ঘটেছিল 1910 সাল থেকে 1980 সাল পর্যন্ত। এটি ঘটেছিল এশিয়া, আফ্রিকা এবং ব্রাজিলে, যার মন্তব্য হিসেবে বলতে পারি লেবুর মহামারী, লক্ষ লক্ষ লেবুর গাছ মারা যায়। প্রিয় শিক্ষার্থী, এরই মধ্য দিয়ে শেষ করতে চাচ্ছি আজকের লেকচার 1 অংশটি। পরবর্তীতে লেকচার 2-র আমন্ত্রণ জানিয়ে, এবং তোমরা যে এতক্ষণ মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করলে সেজন্য সকলকেই জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আশা করছি তোমরা সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, সেজন্যই শুভকামনা অবিরাম। আল্লাহ হাফেজ।